সৌভাগ্যের সন্ধানে। এই দক্ষিণাকালী এবং সিদ্ধাতা গণেশ বারংবার আমাদের কিন্তু আশীষ দিয়েছে আপনাদেরকে ভালো রাখার জন্য। আমরা জানি যে ঈশ্বরের কৃপা ছাড়া অন্ন বস্ত্র বাসস্থান কোনোদিনই কিন্তু পাওয়া সম্ভব নয়। এই অন্ন বস্ত্র আর বাসস্থান প্রত্যেকটি মানুষের জীবনে পুঙ্খানুপুঙ্খ অতঃপ্রোত জড়িয়ে রয়েছে। যেমন ধরুন, কোনো বাড়িতে যদি অন্ন ছড়াছড়ি হয়, অন্ন নষ্ট হয়, ফ্রিজে বাসি খাবার রেখে নষ্ট করে ফেলে দেন, তাহলে এখানে মা লক্ষ্মী কিন্তু খুব রাগান্বিত হয়। আবার দেখা যায় যে অনেক মানুষ তারা রান্না করা খাবার বা এক্সট্রা খাবার কোনো জায়গায় ডোনেট করে দিল, বা যারা কাজ করতে আসেন বাড়িতে তাদেরকে বিলিয়ে দিল, তাহলে সেখানে কিন্তু আপনার অন্ন নষ্ট হলো না। এবং আপনার অন্নটা যখন আপনি কাউকে দান করছেন, সেটা দান স্বরূপ একটা পুণ্যের কিন্তু ফল আপনি পেলেন। তেমনি আজকে আমাদের গ্রাম বাংলার বহু মায়েরা আছে যারা এখনো অন্ন সংকটে মারাত্মক ভুগছে। যেন আমরা একটু দামি চালের ভাত খাই, সেখানে তারা তা যে চাল পাচ্ছে সেই চালে খেয়েও অন্ন সংকট কিন্তু মিটছে না। তাদের জীবনে এত দারিদ্রতা বাড়ছে যে তাদের অন্ন সংকট বা অন্ন নিয়ে চিন্তা লেগেই রয়েছে, যে আজকে খেলে কাল কি খাবো। চরম দারিদ্রতা এবং অন্ন সংকটে মানুষ দিনে দিনে যেমন ভুগছে, এবং তার থেকে বেরাবার জন্য একটাই রাস্তা, যে আপনার যে ভবিষ্যৎ, আপনার যে ভাগ্য, আপনার যে কষ্ট, সেটা যেন আপনার ছেলে মেয়েদের আর না করতে হয়। তার জন্য কিন্তু আমরা বরংবর বা বলুন নিজেরা ইচ্ছা করে আমাদের সন্তানকে নিজেরা কষ্ট লড়াই করে ভালো স্কুলে পড়াই, ভালোভাবে তাকে মানুষ করার চেষ্টা করি, যে আমরা যে অন্য সংকটের মধ্যে ভুগছি তাদের ভুগতে না হয়। তাই আপনি যেমন আপনার সন্তানের ভালোর জন্য নিজেরা কষ্ট করছেন, নিজেরা লড়াই করছেন, ভালো স্কুলে লেখাপড়া করাচ্ছেন, তেমন ভাগ্যটাকেও ঠিক মতো বিচার করাতে হবে। অর্থাৎ ভাগ্য কি কথা বলছে, আপনার সন্তানের ভাগ্য কি বলছে, সে একটা বড় মাপে মানুষ হবে। আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি টিভিতে প্রচুর নিউজ দেয় যে গ্রাম বাংলা থেকে সেটা বড় সায়েন্টিস্ট হয়ে গেছে, একজন চাষির ছেলে তিনি ডাক্তার হয়ে গেছেন, একজন ফুটপাতে বসে সবজি বিক্রেতার ছেলে ভালো পুলিশ অফিসার হয়ে গেছেন। তো ভাগ্য কাকে কোথায় কখন নিয়ে যায় এটা কিন্তু আমরা কেউ জানি না, কিন্তু আমরা সব সময় ভাগ্যকে এই দোষারোপ করি যে আমার কপালেই নেই, আমার ভাগ্যে নেই, আমার ভাগ্যটা খারাপ, কবে যে ভালো ভাগ্য হবে। তো এগুলো কথার কথা, কাজে কিন্তু কিছু লাগে না। আপনি যেমন ভাগ্যটাকে রিপেয়ার করবেন, ভাগ্য তত বেশি আপনাকে সে ফলদান করবে। তো আজকের বিষয়, যারা মারাত্মক অন্ন সংকটে ভুগছেন, অন্ন সংকট এতটা প্রবল যে আপনি নিজে এক মুঠো ভাত খাচ্ছেন এবং আপনি চাইছেন যে আপনার সন্তানের এই অন্ন সংকট না ভোগে, তার জন্য আপনি সন্তানকে মানুষ করতে পারছেন না বা সন্তান মনের মতো মানুষ হচ্ছে না। যে বিষয়ে আজকে আলোচনা করব, যে আপনার বাড়ির অন্ন সংকট কিভাবে মিটবে, কিভাবে আপনি নিজে আপনার দারিদ্রতা, আপনার কষ্টের চরম সীমা ত্যাগ করতে পারবেন, তার জন্য আজকে আলোচনার বিষয় শুকনো হলুদ সাথে রাখলে করি অন্ন সংকট মিটবে তড়ি ঘড়ি। শুকনো হলুদ আর সাথে রাখলে করি, অর্থাৎ এখানে শুকনো হলুদ আর করির ব্যবহার করতে আমি বলেছি। শুকনো হলুদ সাথে রাখলে করি অন্ন সংকট মিটবে তড়ি ঘড়ি। যেখানে আপনি অন্ন সংকটে প্রতিদিন ভুগছেন, কোনোভাবে নিজে আটপেটাকে আপনার সন্তান খাইয়ে দিচ্ছেন, দেখা যাচ্ছে দিনের পর দিন আপনি জল খেয়ে রয়েছেন, বাট সন্তানকে ভালো করে ভরপেট খাওয়াতে সে ভালো লেখাপড়া করতে পারে, কিন্তু প্রতিটি মানুষ যে কষ্টের দাম কি দেয় ভুলে যাবে না। তো আপনি যে লড়াই করছেন, আপনি যে পরিশ্রম করছেন সন্তানের জন্য, সন্তানও আপনাকে মনে রাখবে। তো তাই অন্ন সংকট সঙ্গে থাকলে আপনার জীবনে উন্নতি কখনো আসতে পারবে না। তাই যারা শুধু এক হাঁড়ি ভাত বা এক থালা ভাত পেট ভর্তি করে খায়, তারা জীবনে অনেক অনেক উন্নতি করতে পারে। এটা আমার মা ঠাকুমারা বলতেন, কারণ অন্নের মধ্যে মা অন্নপূর্ণা রয়েছে। আর অন্নপূর্ণা সর্বদা যারা ভক্তি করে শুধু ভাতকে সেবন করেন, তাদের সবসময় আশীর্বাদ প্রদান করে। আজকের বিষয়, আপনার বাড়ির অন্ন সংকট কাটাবার জন্য এবং আর্থিক শ্রীবৃদ্ধি বাড়ানোর জন্য সুন্দর অনুষ্ঠান শুকনো হলুদ সাথে রাখলে করি অন্ন সংকট মিটবে তড়ি ঘড়ি। খাতা পেন নিয়ে বসে আছেন, লিখেছেন নিশ্চয়ই, বলবো, তার আগে দেখে নি কে আছেন। নমস্কার, বলুন, জানবেন কার সম্বন্ধে? আমার আমার আপনার নিজের সম্বন্ধে? ডেট অফ বার্থ বলুন। 30/12/1997। জন্ম সময়? রাত্রি 1:40, পশ্চিম মেদিনীপুর। রাত্রি 1:40 আর পশ্চিম মেদিনীপুর। আর আপনার নামটা যদি বলেন? সুব্রত ভট্টাচার্য। আপনি কেন ওই পশ্চিম মেদিনীপুর দিয়ে কল করছেন?
পশ্চিম মেদিনীপুরে রাধামনপুর একটা ছোট গ্রাম আছে। ওকে ওকে, চলো অনুষ্ঠান দেখা হয় না মাঝে মাঝে দেখো? না না, মাঝে মধ্যে দেখি আর কি। কেমন লাগে অনুষ্ঠান? খুব সুন্দর, খুব সুন্দর। ওই জন্যই এত প্রোগ্রাম দেখছি, আপনার মতন কোনো প্রোগ্রামই হয় না। মানে দেখো আমার আমাদের গ্রাম বাংলাদেশ ছোট্ট একটা জায়গা বলে না তুমি, এখন ছোট্ট জায়গার মধ্যে অনেক কষ্ট লুকিয়ে রয়েছে, এবং সেই জিনিসগুলো কষ্টগুলোকে মিটিয়ে দেওয়া যায়, তাকে সঠিক সাপোর্ট দেওয়া যায়, তাহলে ছোট্ট গ্রাম থেকেই একজন নাম করা কোনো ব্যক্তি উঠে আসতে পারে। তো আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে কি করে ভাগ্যকে আমাদের সঙ্গে একসাথে বাঁধতে হবে, নচেৎ হাজার ছুটে হাজার খেটে হাজার কষ্ট করে কোনো লাভ নেই ভাগ্য সাথ না দিলে। চলো, তোমার জন্মবার মঙ্গলবার? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তোমার মেষ লগ্ন ধনু রাশি নক্ষত্র পূর্ব সারা, ঠিক আছে? না, মানে আমার এখানে জন্মপুষ্টিতে লেখা আছে তুলা লগ্ন ধনু রাশি। আমি আবার রিপিট করছি, 30/12/1997, হ্যাঁ 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 30শে ডিসেম্বর 1997 রাত্রি কটা বললে? 1:40। 1:40, ওকে। হ্যাঁ আর জন্মস্থান হচ্ছে পূর্ব মেদিনীপুর, হ্যাঁ পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, তোমার জন্মবার কিন্তু মঙ্গলবার, হ্যাঁ মঙ্গলবার। তুলা লগ্ন ধনুরাশি, হ্যাঁ 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 তুলা লগ্ন ধনুরাশি নক্ষত্র পূর্বাষাঢ়া, ঠিক আছে? তাহলে ঠিক আছে, কিন্তু ঠিক আছে। এখানে ডিগ্রিটা কিন্তু চেঞ্জিং হবে, বুঝলে? এই যিনি করেছেন তিনি ভুল অঙ্ক করেননি, কিন্তু এখানে ডিগ্রিটা কিছু চেঞ্জিং হবে, কারণ এখানে বলছে তোমার জন্ম চার্ট সূত্রে তো লগ্নের একটা প্রবলেম দেখাচ্ছে, কখনো তুলা লগ্ন আসবে কখনো বিষ লগ্ন আসবে, বোঝা গেল? ও তোমার রাশি কি ধনু? ধনু রাশি, তুলা লগ্ন। এই লগ্ন কিন্তু ড্যামেজ হবে মারে বারে, তোমার কিন্তু দুটোতেই ক্যালকুলেশন হবে, এবং যিনি অঙ্ক তোমার কষেছেন তিনি ভুল কষেনি, কিন্তু অঙ্কটা ডিগ্রি ধরে হবে, এটা মনে রাখতে হবে, তাহলে কিন্তু মিলবে, মিলবে না। আর যদি ওনার অঙ্ক যদি প্রতিকার পড়ো, তাহলে সেই প্রতিকার কিন্তু কোনো কাজ করবে না, কোনো রেজাল্ট তুমি কিন্তু পাবে না, যাই পড়ো, ঠিক আছে? আচ্ছা, তুলা লগ্ন ধনুরাশি নক্ষত্র পূর্বাষাঢ়া দুটোই যাবে, এবং জন্মচার্ট বলছে গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির প্রবল যোগ, এই জন্মচার্ট সূত্রে তোমার সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট, আর্টস মানে তোমার জীবনে ধস নামবে। তোমার স্ট্রিম কি ছিল? স্যার আর্টস নিয়ে পড়েছি, পড়াশোনা ব্যতীত তো না, অবধি হয়নি। তাই বললাম ধস নামবে, তাই ধস নামলো, একটা পয়েন্ট মিললো। দ্বিতীয় বলছি গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির যোগ ছিল, এখানে যে কোনো ব্যাংকিং সেক্টর, যে কোনো প্রশাসনিক দপ্তর মানে পুলিশ, আর্মি, বিএসএফ, ডিফেন্স এই ধরনের কাজ, এবং রেল, রেলে চেষ্টা করা যায় তাহলে রেলেও কিন্তু সার্ভিস পেতে পারে, অর্থাৎ তোমার কিন্তু গভর্নমেন্ট সার্ভিস যোগের প্রবল একটা গতি ছিল, এবং তোমার ব্যাংকিং সেক্টরের গতি ছিল, বাট তোমার পড়ার ট্র্যাক যেহেতু ভুল হয়ে গেছে তাই তুমি ভুল রাস্তায় চলে গেছো। জন্মচার বলছে বাড়িতে, করলে আমি উন্নতি করতে পারবো? বলো, ব্যবসা ব্যবসা, আমি আসছি, একটু ধৈর্য রাখো, সবে আমি আসবো। দ্বিতীয় ভালো, জন্মচার অনুযায়ী তুমি মাঙ্গলিক দোষের মধ্যে আছো, এই মাঙ্গলিক দোষ থাকলে জীবনের যে কোনো কাজের ক্ষেত্রে দোনা মোনা কাজ করে, কখনো মনে হয় এটা করব, আবার কাল ভাবছো না ওটা ভালো না ওটা করব, আবার এটা না ওটা, এই বারবার মাইন্ড ডাইভার্ট হয়, তাই তো হয়? একদম একদম একদম, এবং কনফিডেন্ট লেভেলের অভাব, যেখানে তুমি যেটা নিয়ে নামবে তাতে তুমি ডিটেন মাইন্ড থাকতে হবে, যে আমি এটাই করব, এটাই লস খাবো, এটাই লাভ পাবো, সময় দিতে হবে, ধৈর্য রাখতে হবে, বাট তোমার মধ্যে ওই ধৈর্যটাই নেই, মাঙ্গলিক দোষ এবং জন্মচার সূত্রে কালসর্প যোগ পেয়েছে শনিভঙ্গ, এই যোগগুলো না কাটালে চাকরি করো, ব্যবসা করো, বসে থাকো, কোনো রেজাল্ট নেই, রেজাল্ট জিরো। এবং লগ্নের দ্বিতীয় পতি মঙ্গল, সে কিন্তু নিচস্থ হয়ে গেছে, যার ফলে বাড়িতে আর্থিক দারিদ্রতা মারাত্মক থাকবে, এবং বাড়িতে বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির শরীর নিয়ে ট্রাভেল যাবে, বাবা মা আছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, শরীর নিয়ে ট্রাভেল যাচ্ছে, একদম, এবং সবই ঠিক, একদম। এবং জন্মচার বলছে বাড়িতে কোনো কলা গাছ আছে? কলা গাছ আছে, হ্যাঁ পিছনে। সেই কলা গাছে প্রত্যেক বৃহস্পতিবার করে ঘিয়ের প্রদীপ দাও, কলা গাছের গোড়ায় দুধ ঢেলে ঘিয়ের প্রদীপ দাও, আর এই জন্মচারটার প্রতিকার করাও। তিনি যেখানে তুমি দেখাতে গিয়েছিলে তোমার যে কালসর্প দোষ আছে, মাঙ্গলিক দোষ আছে, এগুলো তোমায় বলিনি? হ্যাঁ বলেছে, কিন্তু ওখানে আর কি মানে ঠিক ঠিক যাওয়া হয়নি, ওই জন্য আপনাকে ঠিক ঠিক। কেন কেন, তোমার তো এখানে মাদুলি পড়ার কথা দেখাচ্ছে,
কোনো মাদুলি বা কোনো কবচ পড়ার ইন্ডিকেশন দিচ্ছে। হ্যাঁ পড়েছিলাম কিন্তু খুলে দিয়েছি। হ্যাঁ, আসো রাস্তায়। এটা কিসের কবচ মাদুলি পড়েছিল? এই চোখগুলো কাটিয়ে হ্যাঁ 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 এটা কি মঙ্গলদৈ ভদ্রলোকে দিয়েছিলেন? কি দিয়েছিলেন বহুদিন আগে কিন্তু। শোনো 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 শোনো, আমি ফার্স্টে তোমায় কি বলেছিলাম, এই প্রোগ্রামটা পরে ইউটিউবে গিয়ে আবার দেখবে। যদি ওনার অঙ্ক ঠিক না হয়, তার দেয়া প্রতিকার পরও কোনো কাজ দেবে না, ফার্স্টেই বলেছিলাম। মিলে গেল। দ্বিতীয় কথা হচ্ছে, তুমি অনেকদিন আগে পড়ো, আর 2 মাস আগে, আর 6 মাস আগে, বা 6 বছর আগে। তোমার জন্ম তারিখটা তো আর বদলে যায়নি, না 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 30/12/1997 সালটা তো বদলে যায়নি। বলছি স্যার, মানে কি আমার লাভ ম্যারেজের যোগ আছে না অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে? তোমার কিছু হবে না, প্রশ্ন চিহ্ন আছে। তোমার এত সুন্দর বোঝাচ্ছি, তোমার বোঝানোর তুমি টপকে গেলে তো আমি এখানে তোমার লাইন কাটতে বাধ্য হব। যার 9 হয় না, তার 90-তেই হবে না। তোমার শুধু জানতে আগ্রহী, একটা সমস্যার সমাধান করতে আগ্রহী তুমি নও। ভালো থেকো। দেখুন, একটা কথা বুঝতে হবে, যেই ছেলে নিজের কনফিডেন্স ঠিক নেই, সে লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ চলে যাচ্ছে, তাহলে এর ভবিষ্যৎ দাঁড়াবে কিভাবে? একটা বাড়ি তুলতে গেল, একটা মজুরি বা মিস্ত্রিকে দিন রাত্রি পরিশ্রম করে 4টা স্তম্ভ তৈরি করতে হয়, পিলার। একটা পিলারে নাচতে শুরু করেছে, তাহলে রেজাল্ট পাবে কি করে? আপনারা তো দেখলেন, উনি নিজে ও স্বীকার করলো, মানে আমি স্বীকার করালাম। ও কিন্তু বলতে চাইছিল না ভাইটি, যে প্রতিকার পড়ে আছে। কি বললো? অনেকদিন আগে গিয়েছিলাম, বললাম তোমার হাতে বা গলায় কবজ দেখায়, বললো হ্যাঁ পড়েছি, দোষ কাটিয়ে মাঙ্গলিক দোষ কাটানো হয়ে গেল। মাঙ্গলিক মেয়ের সঙ্গে বিয়ে হবে কিনা তার ঠিক ঠিকানা নেই, কাটানো হয়ে গেল। মানে এই জন্য এই এই সব ভাইরা গিয়ে ঠকে, আর সব জ্যোতিষকুলের বদনাম হয়, সবাই সমান। আপনি নিজে কম টাকার জন্য কম টাকার জ্যোতিষে যাচ্ছেন, আপনার দোষ, ভাগ্যের দোষ নয়। আপনার ঠকা কপালে ছিল, ঠকেছে, তার জন্য জ্যোতিষীরা খারাপ নয়। একটা কথা সবসময় ভালো করে মাথায় রাখবেন, ভালো স্কুলে ভালো জায়গায় পড়াশোনা করলে তার সার্টিফিকেটের দামটা অন্যরকম হয়, আর পাড়ার পাতি স্কুলে পড়লে আপনি শিক্ষাটাকে বদনাম করতে পারেন না, বদনাম হবে আপনার ভাবনার, আপনার চিন্তার, আপনার সিদ্ধান্তের। এটা মাথায় রাখবেন। নমস্কার। নমস্কার দাদা, বলুন কে বলছেন? আমি দাস বলছিলাম। জানবেন কার সম্বন্ধে? ইয়ে সম্পর্কে দাদা, চলুন ডেট অফ বার্থ বলুন। 26শে জানুয়ারি 1995। জন্ম সময়? সকাল ভোর 5:30। জন্মস্থান কোথায়? গঙ্গারামপুর। গঙ্গারাম। কেমন লাগে অনুষ্ঠান? অনুষ্ঠানটা খুব ভালো লাগে, প্রথমবার লাইন পেলাম আপনার, খুব খুশি আমি। তোমার জন্মবার বৃহস্পতিবার? হ্যাঁ দাদা। জন্মবার বৃহস্পতিবার, হ্যাঁ দাদা। বাংলা মতে বুধবার। চলো, তোমার ধনু লগ্ন বৃশ্চিক রাশি নক্ষত্র অনুরাধা, ঠিক আছে? প্রথম যেটা কথা বলবো, বিবাহিত জীবন শুভ হবে না। বিয়ের জীবন, প্রেমের জীবন, সম্পর্কের জীবনে পা দেওয়ার আগে যৌতুক বিচার ছাড়া পা দেবে না। এছাড়া এই জন্মচার ব্যবসা করার চার, ব্যবসা করলে প্রভূত উন্নতি করতে পারবে। কর্মজীবন ভালো, কিন্তু একাধিক কর্মের পরিবর্তন হবে, কর্মের জায়গায় শত্রুতা করে কর্ম ছাড়াতে বাধ্য করবে। এবং লগ্নে দ্বাদশে চন্দ্র বৃহস্পতি যোগ থাকলে বলা হয় মানসিক ডিপ্রেশনে ভোগে, হওয়া কাজ আটকে যায়, এবং এত পরিমাণ লোকেরা শত্রুতা করতে শুরু করে দেয়, যেখানে যাবে ভালো কাজ করলেও, চুপচাপ থাকলেও, মিলেমিশে থাকলেও কোনো নাম যশ পাওনি আর পাচ্ছ না, হ্যাঁ কি না বলো? এবং জন্মচার্ট বলছে তোমার যেহেতু লগ্নের নবম ঘরে মঙ্গল বসে রয়েছে, তোমার শরীরও কিন্তু আগামী দিন ভালো যাবে না। 2024 সালে ঠিক মার্চ মাসের পর, এটা লিখে রাখো, 2024-এর মার্চ মাসের পর কিছু ক্রনিক ডিজিজ নিয়ে তুমি ভুগতে পারো। হতে পারে একটা বিরাট পেটের গন্ডগোল, লিভারের গন্ডগোল, বা হতে পারে পড়ে গিয়ে কোনো চোট আঘাত পেলে সেটা নিয়ে বহুদিন বাড়িতে বসে থাকতে হতে পারে। এটা কিন্তু মনে রাখবে, খুব ডেঞ্জার পিরিয়ড। এবার বলো তোমার প্রশ্ন কি, বা আমি যেগুলো বললাম তার উত্তর দাও। সবগুলো তো ঠিকই বলেছেন, আমি পড়েও গেছিলাম মাঝখানে। আর আর হচ্ছে মেন হচ্ছে আমার হচ্ছে মানে কেরিয়ার, ওই যে বললাম না, তুমি কি চাকরি করো না ব্যবসা? আমি চাকরি করি। যেটা করছো একাধিক কর পরিবর্তন হয়েছে তো? স্টেবল তো নেই, না মনের মতো হচ্ছে না, যেখানে যাচ্ছ খাটছ, অতিরিক্ত খাটনি মাইনে কম। হ্যাঁ ঠিকই বলছেন। এবং যতটা পারে যতটা পারে তোমাকে প্রেশার দিয়ে দিয়ে আটকে রাখার চেষ্টা করে। হ্যাঁ ঠিকই বলছেন, কিন্তু কর্মের উন্নতি হচ্ছে না। হবে, তুমি এগুলোকে রেমিডিয়াল সাপোর্ট দিয়েছো, তোমাদের কালসর্প দোষ আছে মঙ্গল ভঙ্গ,
এই কালসর্প দোষের প্রতিকার, চন্দ্র শুক্রের প্রতিকার, শনির প্রতিকার, এগুলো প্রতিকার দিতে হয়, গার্ড দিতে হয়, এগুলো দিয়েছো? কিছু করা হয়নি, আর্থিক অবস্থা আমার খুবই খারাপ। শোনো, আর্থিক অবস্থা খারাপ ছিল, খারাপ থাকবে, তাকে ভালোর জন্যই তো আমাদের প্রতিকার পড়া। তাহলে প্রতিকার দিলে ওকে খরচা করে মুখ দেখতে পড়তে আসে? যদি কেউ 20 টাকার ব্যবসা করে, প্রতিকারটা পড়তে আসে 20টা 200 টাকা হতে পারে, তাই তো? না তাই না? অতএব আর্থিক অবস্থা খারাপ বলে বাড়ি বসে থাকলে অটোমেটিক ভালো হয়ে যাবে না, আরো খারাপ হতে শুরু করবে। তো প্রতিকার না করলে ব্যালেন্স হবে না। শিলিগুড়ি বসেন না আপনি? না গো, শিলিগুড়ি বসি না, তুমি অনলাইনে করতে পারো কনসালটেন্সি, বা বাই পোস্ট প্রতিকার নিতে পারো। তার জন্য আমাদের 8420 নাম্বারটাতে তোমায় কল করতে হবে। ভালো থেকো। দেখুন, এই যে কথা বললাম, অঙ্কটা কষলাম, ভাই কি বললো, সব ঠিক বলে, রিসেন্ট পড়েও গেছি আমি তো। এই কথাগুলো তখনই সম্ভব যখন অঙ্কটা 2 দিয়ে 4 হবে, 2 দিয়ে 10 হবে না। এমন বহু মানুষ আছেন যারা এখনো অব্দি নিজেদের দোষে এদিক সেদিক ছুটে যাচ্ছেন, তারা কাজ পাচ্ছেন না, তারপরে তাদের মাথার মধ্যে ঢুকছে সব জ্যোতিষই খারাপ, কাজই হয় না। আপনি ভালো জায়গায় গেলে ভালো কাজ অবশ্যই হবে, আর আপনি ভুল ভাল জায়গায় গেলে সেটা আপনার দায়িত্ব এবং আপনার রেসপন্সিবিলিটি। নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? আমি দানাঘাট থেকে বলছি, সজল কুমার বসু। জানবেন কার সম্বন্ধে? আমার নিজের সম্বন্ধেই, চলুন, ডেট অফ বার্থ বলুন। 8ই জুন 1961। 7ই জুন হ্যাঁ, উনিশশো 8/6/1961। সময় বলুন। দুপুর 9 মিনিট, দুপুর 1:15। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। চলুন, জন্মবার বুধবার? না, বৃহস্পতিবার। 7/6/1961 সাল? 7/6/1961 সাল হ্যাঁ, দুপুর 1:15। দুপুর 1:15। তাহলে আপনি আর জন্মবার জানেন না? না, বুধবার, বৃহস্পতিবার। জন্মবার বুধবার, এটা লিখে রাখুন, রেকর্ড হচ্ছে, পরে নিজের মোবাইল ফোনে দেখে নেবেন ডেটটা, তাহলে ক্লিয়ার হবেন। এখানে আমাদের লোকাল থেকে যা করাচ্ছে সে বৃহস্পতিবার করেছে না, বলে সেই তিনি ভুল করেছে, আপনি ডেটটা লিখে রাখুন এবং এই ফোনটা রেকর্ড হচ্ছে তো, পরে ইউটিউবে শুনতে পারবেন। 7/6/1961 সাল দুপুর 1:15 মিনিটে আপনার জন্মবার বুধবার, বৃহস্পতিবার 15 মিনিট। আমি তো 7 বলছেন, নিজে ভুল বললে আমি ঠিক করবো? ভুল, 8 জুন হলে বৃহস্পতিবারই হয়, ঠিকই করেছে, আপনি ভুল বলছেন। চলুন, জন্মবার বৃহস্পতিবার, প্রথম যেটা কথা বলবো এখানে, আপনার কিন্তু এটা দংশনের যোগ দেয়, দংশন অর্থাৎ কোন পোকা মাকড়, সাপ, বিছা, কুকুর, বেড়াল কামড়াতে বা দংশন করতে পারে, এখানে সাবধান থাকতে হবে। কন্যা লগ্ন, মীন রাশি, নক্ষত্র রেবতী, জন্মচার বলছে, জ্যোতিষ শাস্ত্রটা আপনার খুব ভালো লাগে, আপনার পছন্দের বিষয়, এবং এগুলো টুকটাক ম্যাগাজিন আবার খবরের কাগজে রাশিফল দেখাও মাঝে মাঝে হয়, তাই তো হয়? একদম ঠিক। এবং আপনি জ্যোতিষ প্রফেশনটা খুব ভালোবাসেন এবং আপনি টুকটাক কাজ বা দেখতে জানেন। এই ছকটা অ্যাজ এ অ্যাস্ট্রোলজার ছক, এটা কোনো গুণিন বা জ্যোতিষ শাস্ত্র নিয়ে পড়াশোনা করলে সে প্রতিষ্ঠা পেতে পারে, কিন্তু জন্মচার্ট বলছে আপনার বাড়ির বাস্তুবিটা একদম ঠিকঠাক নয়, যার ফলে আপনি যেটা বাড়ির মধ্যে থেকে করেন সেটা রেজাল্ট পায় না। বাড়ির থেকে বাইরে বেরালে যে কোনো কাজে আপনি সাকসেস পান, সবার সঙ্গে ভালো ব্যবহার থাকে, ঠিক কিনা বলুন? হ্যাঁ ঠিক আছে। আপনি শাস্ত্রটাকে ভালোবাসেন তো? হ্যাঁ, স্বাস্থ্য ভালোবাসি, ও রাশি ফল দেখি, বা অন্য আপনি যেটা বললেন যে কোনো, আরে কি করে বলা সম্ভব, কি করে, কি করে বলা সম্ভব? হ্যাঁ, সেই জন্যই তো যায় পরে না, আমি তো আছি আমার জায়গায়, কিন্তু আপনাদের আশ্চর্য বলে মনে হয় না যে হ্যাঁ আমি নিত্যদিন কি করে, উনি কি করে জানতে পারছেন? হ্যাঁ সেটাই তো, সেই জন্যই তো একদম। আপনার মানে কি দূরদর্শিতা, এডিকশন। এবং এবং আমি বারবারই বলবো, কোনো কিছু দংশনে আপনার ক্ষতিগ্রস্ত হতে পারে, খুব সাবধানে থাকবেন, এখানে শরীর ভালো যাবে না, আর্থিক যারা ডিস্টার্বেন্স, অর্থ অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে, কিন্তু পাওয়ার ক্ষেত্রে বাধা আসবে, কিন্তু আর্থিক প্রবলেম মারাত্মক দেখাচ্ছে, বাস্তু প্রবলেম মারাত্মক দেখাচ্ছে, শরীর খারাপ মারাত্মক দেখাচ্ছে, এই তিনটেকে বলবো একটু কারোর সঙ্গে যোগাযোগ করে ঠিক করতে। তিনটেই তিনটেই ঠিক, একদম মানে কন্ডেম হয়ে আছি। হ্যাঁ মানে তিনটেতেই কন্ডেম হয়ে আছি, একদম, এই তিনটের বাইরে কোনো বড় সমস্যা আপনার নেই, বোঝা গেল? অতএব এবার আপনার একটাই কাজ, আপনার যাকে ভালো মনে হয় তার কাছে সামনাসামনি বসুন, বসে
কিছু না বলে আগে দেখুন তিনি আমার মতো সুন্দর গুছিয়ে বলতে পারছেন কিনা। যদি বলতে পারে তাহলে ভাবেন কেল্লা কথে, তার থেকে প্রতিকারটা করে নিন, ঠিক আছে? না বাট না, সে জায়গাটা তো নয়, প্রতিকারটা আপনার ওখানে যদি সৌভাগ্য হয়, যদি সামর্থ্য হয়। সৌভাগ্য আর সামর্থ্য আকাশের মধ্যে ভেসে ভেসে আসে না, আপনাকে উদ্যোগ নিতে হবে। আপনার পায়ে একটা বড় ফুসকুড়ি বা পোড়া হয়েছে বা পায়ে একটা ক্ষত হয়েছে, ডাক্তারও সৌভাগ্য নয়, আপনার দুর্ভাগ্য যে আপনি যেতে পারছেন না। আপনাকে আপনার রোগটা সারানোর জন্য যেতেই হবে, ইয়ে জানো তো। সৌভাগ্য বলে কোনো কথা বাড়ি বসে বসে হয় না, এটা পাখার বাতাস নয়, সুইচ মারলে আবার চলতে শুরু করলো। আপনাকে উদ্যোগ নিতে হবে, আপনাকে কষ্ট করে একদিন তাড়াহুড়ো করে বেড়াতে হবে, আপনাকে একদিন সময় নষ্ট করে আমার কাছে বসতে হবে, আপনাকে অর্থ খরচ করে প্রতিকার করতে হবে, তারপর আপনাকে পেছনে গুলো তাকাতে হবে না। এটা আমার কথা, আপনার সৌভাগ্য বাড়িতে বসে বসে আসবে না। আপনি বাড়ি বসে থাকবেন, কবে সৌভাগ্য আর সমৃদ্ধি আসবে? এটা আসে না, আপনাকে উদ্যোগ নিতে হবে। যার নয় হয় তার 90-তেও হয়, এটা মাথায় সবসময় রাখবেন। ভালো থাকুন। আমি বারবারই বলেছি যে সৌভাগ্য সমৃদ্ধি পেতে গেলে আপনাকে চেম্বারে আসতে হবে। ওই মন গড়া কথা, কবে আপনার সামনে দর্শন পাবো, সৌভাগ্য হবে, সুবৃদ্ধি হবে, কোনোদিনই তো সম্ভব নয়। আমি তো জাদুর মোয়া নই যে আপনাকে হা করলে গিলে খাইয়ে দেবো। আপনাকে উদ্যোগ নিতে হবে, বাস্তবটা বুঝতে হবে, আর মাটিতে পা রেখে চলতে হবে যে আমাকে জয়দার কাছে যেতে হবে। কারণ জয়দার যে সমস্যাগুলো বললো অ্যাকুরেট মিলে যাচ্ছে, এবং যে আপনাকে মানে মানুষকে না দেখে না শুনে এত কথা বলতে পারে, তার প্রতিকারও ম্যাজিক্যালি কাজ করবে। যজ্ঞ আপনারা দেখছেন, এই যজ্ঞের অনেক বড় ভূমিকা রয়েছে। এই যজ্ঞ যখন তারাপীঠের ভূমিতে করা হয়, তার দেওয়া কাজ 100% কিন্তু বেড়ে যায়, শক্তিশালী রূপে, বলশালী রূপে। এই যজ্ঞ যে আপনারা দেখতে পাবেন এখন টিভি স্ক্রিনের মধ্যে, দেখা যাবে যে এই শক্তি অর্জনের জন্য আমাদের কত কাঠখড় পোড়াতে হয়, এবং আমাদের ঘন্টার পর ঘন্টা এই যজ্ঞের আগুনের সামনে বসে দাউ দাউ করে জ্বলতে হয়, শুধুমাত্র আপনাদের জীবনের আগুনটা নেভানোর জন্য। এবং ক্রমাগত হাজার হাজার লোকের কাজ, হাজার লোকের মাথার চিন্তা নিয়ে আমাদের এই কর্মকাণ্ডে নিযুক্ত হতে হয়। এবং এই যে কাজ করছি আজকে এতগুলো বছর ধরে, যে যজ্ঞ, যে পুজো, যে ক্রিয়া, যে মায়ের আরাধনা, যে মায়ের চরণে আপনাদের জন্য প্রার্থনা করা, সেটা একমাত্রই সম্ভব যদি আপনি উদ্যোগ নেন, তাহলেই হবে। দেখতে পাচ্ছেন যে আমি আমার সঙ্গে সঙ্গে আমার যারা গুরু শিষ্য রয়েছে তাদেরও কিন্তু একসাথে নিয়ে আমি যজ্ঞ করি। প্রত্যেকটা মানুষ দেখুন করজোড়ে দাঁড়িয়ে আছে মায়ের সামনে, প্রত্যেকের আবেদন নিবেদন করছি তাদের ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য, আর্থিক উন্নতি পাওয়ার জন্য, এবং চরম সুখ পাওয়ার জন্য। যদি আপনি এগুলোর মধ্যে কোনো একটা পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে চেম্বারে আসতে হবে। বাড়ি বসে বসে দেখলাম আর মোবাইল শুধু ডায়াল করলাম, কবে আমি লাইন পাবো, কবে আমি জানবো, তারপর আমি আসবো, জীবনে কিচ্ছু হবে না। যে আলোচনায় ছিলাম, শুকনো হলুদ সাথে রাখলে করি অন্ন সংকট মিটবে তৈরি করি। কি করতে হবে আপনাকে? একটা ব্যাগ নিতে হবে, ব্যাগ ছোট্ট একটা ব্যাগের মতো করতে হবে। দেবে সোনার দোকান দেওয়ার একটা ব্যাগ দেয়, চেন টানা ব্যাগ, সেই ব্যাগটার মধ্যে আপনাকে সুন্দর করে হলুদ লেপন করতে হবে। হলুদ আপনি শুকনো হলুদ বেটে করতে পারেন, বা ঘরের গুঁড়ো হলুদ বেটে আপনাকে ওই ব্যাগটার মধ্যে হলুদটাকে লেপন করবেন, নাম যেন না থাকে। হলুদ ব্যাগে এই ক্রিয়াটা করতে হবে, তার মধ্যে শুকনো হলুদ পাওয়া যায় ওটা দেবেন, আর কড়ি দেবেন আপনার বয়স অনুপাতে। যদি আপনার 28 বছর বয়স হয়, তাহলে 2+8=10, 10টা কড়ি দেবেন। যদি আপনার 19 বছর বয়স হয়, 1+9=10, 10টা কড়ি দেবেন। যদি আপনার 27 বছর বয়স হয়, 2+7=9, 9টা কড়ি দেবেন। এইভাবে একটা গোটা হলুদ আর 9টা কড়ি, ওই 9টা কড়ির মধ্যে আপনি লাল রঙের স্কেচ পেন বা মার্কার দিয়ে শ্রীং কথা লিখুন। তালে বেশ শয়রাফলা দীর্ঘ অনুস্বর শ্রীং, শ্রীং মানে মা লক্ষ্মীর কথা, শ্রীং, এই শ্রীং কথা সমস্ত করিতে লিখুন। তারপর একটা সাদা কাগজে লাল পেন দিয়ে মনের কথা বাসনা লিখুন, যে আপনি কি চরম আর্থিক সংকটের মধ্যে আছেন, অন্য সংকটের মধ্যে আছেন। করার পর ওই হলুদ ব্যাগের মধ্যে রাখা শুকনো হলুদ আর আপনার বয়স অনুযায়ী কড়িটা শ্রিং লেখা ওর মধ্যে দিয়ে চেন বন্ধ করে আপনি কোনো মাটির তলায় পুঁতে দিয়ে চলে আসুন। সেটা যে কোনো জায়গার মাটি হতে পারে, আপনার ঘরের মাটি, বাড়ির পেছনের মাটি, মাঠের মাটি, গাছতলার মাটি, যে কোনো মাটিতে ক্রিয়াটি করবেন। বৃহস্পতিবার স্নান করে শুদ্ধ বস্ত্রে গৃহমন্দিরে পুজো দিয়ে মাকে নিবেদন করে টোটকাটা করে পুঁতে দিয়ে চলে আসুন, ব্যাগ সমেত মারাত্মক রেজাল্ট পাবেন। আপনার বাড়িতে কখনো
অতিথি আসলে অন্যের জন্য ফিরতে হবে না, অন্য সংকট মিটবে। তারা মিস করলে তারা প্লিজ ইউটিউব যান, গিয়ে দেখুন আজকের ডেট এবং জয় পরাশর। আর অবশ্যই সৃষ্টি টেলিভিশনকে সাবস্ক্রাইব করে রাখবেন, অনুষ্ঠানটি দেখুন আর প্রচুর লাইক দিন, আর অবশ্যই শেয়ার করুন। ভালো লাগলে আরো আরো লাইক দেবেন, যাতে আমি আরো সুন্দর প্রোগ্রাম নিয়ে আপনার সামনে আসতে পারি। শুকনো হলুদ সাথে রাখলে করি অন্য সংকট মিটবে তড়ি ঘড়ি। আজ আসি, ভালো থাকুন, সকলে ভালো রাখুন, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আছে।